মেয়েদের পার্লারে সাজে ইসলাম সমর্থন করে, পার্লারে গ্রুপ লাক করে, এগুলো করা যাবে না, পশম ওঠানো এগুলো করা যাবে না। আপনি যদি যেমন আরব বিশ্বে পার্লার আছে, হেজাব পরে তারা যায়, মেয়েরা পার্লারিং করে, ইসলাম সম্মত যে পার্লার ওইটা ওইটা করে, ওইটা করা যাবে। সবচেয়ে বেটার হচ্ছে ঘরের ভেতর আপনি প্রসাধনী ইউজ করেন, ঘরে আপনি নিজের সাজুগুজু করেন, পার্লারে যাওয়ার কোনো দরকার নেই। এখন পার্লারে গেলে ওখানে আবার ক্যামেরা লাগায় রাখে বিভিন্ন জায়গায়, ট্রায়াল রুমে, ঠিক কিনা? এগুলো আপনার আরো ইমান ধ্বংস করে দেবে। মেয়েদের পার্লারের সাজ কি ইসলাম সমর্থন করে? একই প্রশ্ন। পার্লারের সাজটা যদি এমন সাজ হয়, মহিলা আপনাকে সাজায় দিচ্ছে বিয়ের আগে, মেহেদি দিয়ে দিচ্ছে, অনেকে এইসব ব্যাপারে খুব এক্সপার্ট, ঘরের মেয়েরা হয়তো এত সুন্দর ডিজাইন করতে পারেন, আপনি পর্দা মেনটেন করে এমন পার্লারে যেখানে পর্দা মেনটেন করে শুধু মেয়েরা আপনাকে সাজিয়ে দিবে সেটা হতে পারে। আবার পার্লার করেও আপনাকে বোরকা পরে আসতে হবে, পার্লার করার পরে চেহারা দেখিয়ে লোকজনদের কাছে নিজেকে প্রদর্শন করে আসা যাবে না। এই শর্তগুলো যদি মেনটেন করতে পারেন তাহলে পার্লারে যাওয়া যাবে। তবে সবচেয়ে উত্তম হচ্ছে ঘরে সাজুগুজু করা। মেয়েদের ভ্রুত লাক ও চুল কাটা যায় আছে কিনা? হ্যাঁ, চুল কাটতে পারেন, চুল ছেটে রাখা যাবে, কিন্তু ছেলেদের মতো সাইজ করা যাবে না। বিশ্বনবী বলেছেন, লাআনা রাসূলুল্লাহ আল মুতাশাব্বিহাত মিনান নিসা ইবির রিজাল আল মুতাশাব্বিহিন মিনান রিজাল ইবিন নিসা। যে ছেলেরা মেয়ে সাজতে চায়, যে মেয়েরা ছেলে সাজতে চায়, এদের উপর আল্লাহ লাআনত। অনেক বড় হয়ে গিয়েছে, অগোছালো, একটু ছোট করে রাখা যাবে, কিন্তু ছেলেদের কাটিং দেয়া যাবে। আর গ্রুপ লাক করা হারাম। কেউ মারা